দুটো যখন ঝুমকো লাগাই আমরা তো এইভাবে মেজারমেন্ট রানিং এ করে কাটিং করে নিতে হবে না হলে যখন আপনি উল্টাবে মানে যখন পাইপিংটা চাপ দেবেন না হলে এরকম ভাবে শেপ আসবে না। সুতো চেঞ্জ করছি এবার, আমার তত সুতোর দরকার নেই, টিস্যুতে চাপ দেওয়া হয়ে গেছে। প্লাস্টিক চাপটা চেঞ্জ করে এবার আমি নর্মাল চাপ লাগালাম। এবার চাপ আমি ডবল চাপ দিচ্ছি, হয়ে গেল এটা আমার চাপ। এবার আর এবার মালে আপনারা যদি একটা সুন্দর আয়রন করেন তারও ভালো হয়, জিনিসটা বসে যায়। এবার আমাকে আবার সুতো চেঞ্জ করতে হবে, এবার আমাকে তসর লাগাতে হবে, যেহেতু আমাকে এই যে পাশ দিয়ে টিস্যুটা লাগাতে হবে ডিজাইনের। ঠিক আছে, এই যে এবার এই ডিজাইনটা যে যে টিস্যুটা যেটা লাগাবো আমি, ঠিক আছে, এই টিস্যুটা লাগালে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কেন করতে হয়, যখন প্লাস্টিক চাপ যখন চাপ চেঞ্জ হয় তখন সুচের চাপের মেজারমেন্টটা ঠিক থাকে না, ওই জন্য একটু ওটা স্ক্রুড্রাইভার দিয়ে ওটা আমরা ঘুরিয়ে ঠিক করে নিই আর কি। তো আপনার এইভাবে লাগাবেন, বিটের লাইনটাকে বাঁদিকটাকে একদম সমান্তরাল লাইন ধরে নিতে হবে আপনাকে, বাঁদিক দিয়ে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে আপনি চলে যাবেন। ওখানটা একটা প্লিট পড়বে হালকা করে,
দেখুন এই জায়গাটা কেমন আছে, ঠিক আছে। এই যে এই শেপটা যেমন রয়েছে এরকমভাবে এখানটা একটা শেপ দিতে হবে, এইভাবে আবার এটা খুলবে। কিন্তু এই যে কডের যে পাশ রয়েছে, ঠিক আছে, তো কডের ওই পাশটাকে ফলো করে করে সে সমান্তরাল লাইন আপনার চোখের যে মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই লাগাতে হবে। আর ডিজাইন মাল সবসময় সব কিছু মেজারমেন্ট করে দেওয়া সম্ভব হয় না, এগুলো ফ্রি হ্যান্ডে যে কারিগর থাকে তো সে সেইভাবেই কাজ করে। আমরা শেখানোর জন্য আপনার নলেজটাকে বললাম আর কি এখানটা। দুটো কোণ কিন্তু সমান দেখতে হবে আপনার, এই পাশ প্লাস হচ্ছে ও পাশ, ঠিক আছে, সুন্দর করে দেখে সেভাবে আপনাকে কিন্তু করতে হবে। এটাই কিন্তু মেন ফিনিশিংয়ের জায়গা। পাইপিংটা যেটা তৈরি করলাম এটা যেমন আমরা ঝুমকো তৈরি করি, ঠিক আছে, সেইভাবে পাইপিংটাই এটা একটু চওড়া করে করলাম, আগে দেখে দেখালাম যে পাইপিং কীভাবে করলাম এটা। এবার আরেকটা সেলাই দেবো এই পাশে, ঠিক আছে। এবার দেখুন আমার এটা বডি কমপ্লিট হয়ে গেছে, এটা আমি একটু সোজা করে দেখাই আপনাদের। তো এই দেখুন এটা বডি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন এটা বডিটা, এটা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার হাতা দুটো দেখাচ্ছি, এবার দেখুন এই হাতা দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, হাতা এটা রয়েছে আর এদিককার হাতা রয়েছে আর এটা হচ্ছে স্যাম্পেল, ঠিক আছে। এই যে দেখছেন এবার এবার স্যাম্পেলটা দেখুন এটা, ঠিক আছে, এই দেখুন এটা হচ্ছে আপনার স্যাম্পেল, ঠিক আছে। তো এই যে ভিডিও যেটা আপনার এ টু জেড আমি দেখিয়ে দিলাম, এখানে কোনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। তো ফ্রেন্ড যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি আমি যত ভিডিও আপলোড করবো সেগুলো আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে। এবং যেসব ফ্রেন্ড আমার ভিডিও দেখছেন এবং দেখে বাড়িতে নানারকম বিজনেস শুরু করেছেন, আমাকে অনেকে ফোন করছে, তো তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন। তো এই এই ভিডিওর অনেকগুলো পার্ট হবে, ঠিক আছে, অনেক লেন্দি, তো এগুলো অনেকগুলো পার্ট হবে, তো এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন, ঠিক আছে। এই ডিজাইন, তো আজকের জন্য এইটুকুই থাক, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, ওকে।